নমস্কার বন্ধুরা, গ্রিহিণীর হেঁশেলে সকল পুরনো এবং নতুন দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দাদা বৌদির বিরিয়ানি স্টাইলে আমার বাড়িতে বানানো বিরিয়ানির রেসিপি। এটা চিকেন বিরিয়ানি রেসিপি, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি পুরোপুরি দাদা বৌদির রেস্টুরেন্টে যেরকমভাবে চিকেন বিরিয়ানি বানানো হয় সেইটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আর তার সাথে শেয়ার করব বিরিয়ানি বানানোর সবথেকে সহজ এবং সুন্দর বিরিয়ানির মশলার রেসিপি। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন, তাহলে এ টু জেড কীভাবে দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি বানানো হয় তার সিক্রেটটা জানতে পেরে যাবেন। প্রথমে একটা বোলের মধ্যে বিরিয়ানি রাইস অর্থাৎ বাসমতি রাইস আমি এখানে নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এক ঘন্টা বা 45 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। বন্ধুরা, 45 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, সেই জন্য ভালো করে চালটা এই রকম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার একটা বোলের মধ্যে আমি 700 গ্রাম চিকেনের লেগ পিস নিয়েছি। দাদা বৌদির বিরিয়ানিতে সব রকম সাইজেরই মাংস নেওয়া হয়, কিন্তু এখানে আমি অনলি চিকেন লেগ পিস প্রেফার করি বলে নিয়েছি। আপনারা লেগ পিস ছাড়াও অন্য মাংস নিতে পারেন। এবার লেগ পিসগুলো একটা ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিচ্ছি। লেগ পিসগুলো যেহেতু সাইজ অনেকটা বড়, যাতে ভালো করে এর মধ্যে মশলা ঢোকে, সেই কারণে কাট লাগিয়ে নিতে হবে। তো ছুরির সাহায্যে কাট লাগিয়ে নেওয়ার পর মাংসগুলো আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি আপাতত রেখে দিচ্ছি। তিনটে বড় সাইজের পেঁয়াজ এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি হাফ কাপ পরিমাণ আদার রস, হাফ কাপ পরিমাণ রসুনের রস, আর নিয়েছি তিনটে মোটামুটি বড় সাইজের আলু, যেটা আমি টুকরো করে নিয়েছি মাঝখান থেকে। আর একটা বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ মোষের দুধ নিয়েছি। বিরিয়ানিতে কিন্তু এখানে মোষের দুধ ইউজ করা হয়। তার সাথে দিচ্ছি 30 গ্রাম খোয়া ক্ষীর এবং 1 টিস্পুন এলাচ গুঁড়ো। আর একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি, তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন রোজ ওয়াটার, 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার, এরপর 4 ফোঁটা দিচ্ছি মিঠা আতর, আর সামান্য 1 চিমটে স্যাফরন বা কেশর। পুরো জিনিসটা ভালো করে মিক্স করে আমি মিশ্রণটা এবার করে রেখে দিচ্ছি। আমার মোটামুটি সব রান্নার জিনিস রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটা বড় সাইজের বিরিয়ানির হাঁড়ি বসিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা করার জন্য এরকম একটা হাঁড়ির প্রয়োজন। এই হাঁড়িতে 8 থেকে 10 জনের বিরিয়ানি খুব স্বাভাবিকভাবে হয়ে যাবে। নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ সাদা তেল। দাদা বৌদির বিরিয়ানিতে সাদা তেল ইউজ করা হয়, এখানে আমি সোয়াবিন অয়েল ইউজ করেছি। তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা 3 খানা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজতে হবে, প্রায় ব্রেডস্টার মতো, কিন্তু অতটাও ডিপ ফ্রাই হবে না। তো পেঁয়াজ ভাজাটাই কিন্তু সবথেকে বড় কাজ, পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো আমি পুরোপুরি ভাজার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। সামান্য নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব। দাদা বৌদির বিরিয়ানিতে আগে পেঁয়াজটা ভেজে জল দিয়ে তারপর মশলাগুলো অ্যাড করা হয়। আমি কিন্তু মশলাগুলো আগে অ্যাড করেছি, যাতে তেলের দেখুন যে কালারটা এসেছে সেটা কিন্তু পরে ইউজ করলে এত সুন্দর কালার আসে না। তেলের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া যদি আগে থেকে হয় তাহলে মাংসের কালারটা দারুণ আসে। দেখুন পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে যাবেন না, তাহলে পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু রান্নাটা তেতো লাগবে। তা এরপর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দেখুন বন্ধুরা কালারটা কেমন এসেছে, এই কালারটা কিন্তু পরে মশলা দিলে আসবে না। এরপর এর মধ্যে কেটে রাখা যে আলুগুলো ছিল আমি এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পর আলুটা আমি সেদ্ধ করব 10 মিনিট ধরে। তো এরপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে আলুগুলো প্রপার সেদ্ধ হয়েছে কি না। পুরোপুরি সেদ্ধ হলে কিন্তু চলবে না, মোটামুটি 90% সেদ্ধ হলেই ঠিক আছে বন্ধুরা, কারণ এরপর এটা দমে সেদ্ধ হবে। আলুর পিসগুলো এবার এক এক করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা দেখুন। এবার এর মধ্যে যে
মাংসের লেগ পিসগুলো ছিল সেগুলো আমি এক এক করে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু নুন, যেহেতু মাংস দিয়েছি আরেকটু আমাকে নুন দিতে হবে। এরপর রসুনের রস আর আদার রস যেটা রেডি করার ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু নেড়ে দিতে হবে মাংসের মধ্যে যাতে রসটা খুব ভালো করে যায়। এবার ঢাকা দিয়ে রেখেছি, এটা আরও 15 থেকে 20 মিনিট আমি লো ফ্লেমে সেদ্ধ করছি। এবার আমি বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব, তার জন্য এখানে কী কী মশলা নিয়েছি বন্ধুরা দেখে নিন। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে, ফ্রাইং প্যানটা গরম হলে এর মধ্যে তেজপাতা কুচি করে দিয়ে দিলাম। দিচ্ছি 2 বড় এলাচ, 10 মতো ছোট এলাচ, 2 থেকে 3 জৈত্রী, 1 গোটা জায়ফল যেটা ভেঙে দিয়েছি, 1 বড় দারচিনির টুকরো সেটাও ভেঙে দিলাম, স্টার মশলাটা দিলাম, শাহ মরিচ, লবঙ্গ, কালো মরিচ যেটা গোল মরিচ হয় সেটা দিয়ে আমি এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু এই মশলাগুলো একটু শক্ত টাইপের, মানে গুঁড়ো হতে সময় লাগে, সেই জন্য এগুলোকে আগে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশি রোস্ট করলে চলবে না। এবার শাহ জিরে এবং গোটা জিরে একসাথে দিয়ে গ্যাসটা অফ করে আমি একটু নেড়ে নিচ্ছি। হালকা একটা গন্ধ ছাড়বে এই অবস্থায় কিন্তু মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। এবার এটাকে গুঁড়ো করে নেব। এদিকে দেখতে পাচ্ছেন মাংস অলরেডি তৈরি হয়ে গেছে, তুলে দেখিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে, 10% এখনও বাকি আছে দমে দিয়ে সেদ্ধ করব। এবার গ্যাস ওভেনে আর একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়ে দিচ্ছি। হাঁড়ির ওপরে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন নুন, 4 থেকে 5 ছোট এলাচ, 1 বড় এলাচ, অল্প 1 দারচিনির টুকরো, 1 লবঙ্গ। জলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলা নুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিচ্ছি যাতে যে ভাতটা হবে সে ভাতটা বেশ ঝরঝরে হয়। একটু নেড়ে দিলাম, দেখুন জলটা ফুটছে। এই অবস্থায় কিন্তু আমি যে চালটা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাল কিন্তু দেওয়ার আগে একটা কথা মাথায় রাখবেন, বিরিয়ানির চাল কখনও ভিজিয়ে রাখার পর ধোবেন না, অবশ্যই আগে ধোবেন তারপরে ভেজাবেন, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমার ভাতটা রেডি হয়ে গেছে। এটা মোটামুটি 80% সেদ্ধ হয়েছে, বাকি 20% এটা দমে সেদ্ধ হবে। এই অবস্থায় ভাতগুলোকে জল থেকে ছেঁকে নিলাম। এবারে ভাতটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি, যে হাঁড়িতে আমি মাংসটা কষেছিলাম সেই হাঁড়ির মধ্যে এবার আলুর পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 থেকে একটু কম পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মোষের দুধ। মোষের দুধটা কিন্তু আমি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে দিয়েছি। আর দিচ্ছি স্পেশাল বিরিয়ানির মশলা 4 চামচ। বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ফেটানো টক দই, আর দিচ্ছি 30 গ্রাম খোয়া ক্ষীর। আর এরপর আর কিছু করার নেই, এবার একটা খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। পুরো জিনিসটা ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার সামান্য হালকাভাবে জ্বলছিল, এবার এটাকে অফ করে দেব। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 7 আলু বোখরা, গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি। কেওড়া এবং রোজ ওয়াটারের মিক্সারটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটা মাংসের পিস তুলে দেখাচ্ছি, আস্তে আস্তে কী সুন্দর মাংসের কালারটা এসেছে রেস্টুরেন্টের মতো। এবার ওপর থেকে সাদা ভাত ছড়িয়ে দিচ্ছি, এই সময় গ্যাসটা কিন্তু আমার একদম অফ করা আছে। দেখুন বন্ধুরা ভাতটা কত সুন্দর হয়েছে ঝরঝরে। এবার যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম, দুধ আর খোয়া ক্ষীরের, সেটা আমি 3 থেকে 4 চামচ ওপরে ছড়িয়ে দিচ্ছি প্রথম ভাতের লেয়ারটার উপরে। আর কেওড়া রোজ এবং যেটা জাফরানের মিশ্রণ ছিল সেটাও দিলাম। আর একটা ভাতের লেয়ার করে দিচ্ছি, সেই লেয়ারের ওপরও কিন্তু আমি একই রকমভাবে দুধের মিশ্রণটা দিয়ে দেব। এবারে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির একটা স্পেশাল সিক্রেট। আর দেওয়া হচ্ছে ওপর থেকে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার এবং জাফরানের মিশ্রণ, এটা তো সব বিরিয়ানিতেই পড়ে। হাঁড়ির গায়ে আমি আটা মাখা লাগিয়ে নিয়েছি, মাখা আটা যেটা, সেটা লাগিয়ে নেওয়ার পরে ওপর থেকে ঢাকনাটা ভালো করে হাত দিয়ে চেপে বসিয়ে দিতে হবে যাতে কোনোভাবে এয়ার পাস না করে।
এবার হাই ফ্লেমে 5 মিনিট এটাকে আমি হাঁড়িটাকে সরাসরি বসিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন 5 মিনিট বাদে গ্যাস ওভেনে আমি একটা চাটু বসিয়ে নিয়েছি, তার উপর হাঁড়িটা বসিয়েছি যাতে তলাটা কখনোই মাংসের পুড়ে না যায় এবং ভাতগুলো যাতে হাঁড়ির তলায় ধরে না যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, এই অবস্থায় এটা 45 মিনিট দমে থাকবে বন্ধুরা। অর্থাৎ প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, পরের 40 মিনিট লো ফ্লেমে, এবং তারপরে আরও আমি 15 থেকে 20 মিনিট গ্যাস অফ করার পর রেখে দিয়েছিলাম, এতে আরও ভালো দমটা হয়। সাথে সাথে নামাবেন না, গ্যাস অফ করার পর যদি আধ ঘন্টার মতো রাখতে পারেন সেটা সবথেকে ভালো। ঢাকনা খুলে নিয়েছি, আপনাদের সামনে বিরিয়ানি উপস্থিত। দেখতেই পাচ্ছেন ভাতগুলো কত সুন্দর, প্রত্যেকটা রাইস আকাশের দিকে তাকিয়ে রয়েছে, এর মানে বুঝতে হবে আপনার রাইসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং আপনার বিরিয়ানি পারফেক্টলি তৈরি হয়েছে। এবার ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। এখানে একটা ব্যাপার আছে, অনেকে কাঁচা ঘিয়ের গন্ধ পছন্দ করেন না, আপনারা চাইলে ঘি কিন্তু একটু গরম করে নিয়ে সেটা হাঁড়ির ওপর ছড়িয়ে দিতে পারেন। এবং দাদা বৌদির বিরিয়ানিতে ঘি কিন্তু সবার শেষে দেওয়া হয়, রান্নার মাঝখানে দেওয়া হয় না। এবারে একটা আমি এইরকম ফাইবারের প্লেট নিয়েছি, আপনাদের কাছে যদি কাঁচের প্লেট বা সেরামিকের প্লেট থাকে সেটাও নিতে পারেন। এইভাবে কিন্তু তলা থেকে মাংস এবং আলু তুলে নিতে হয়, আপনারা দোকানে নিশ্চয়ই দেখেছেন, যে কোনো বিরিয়ানির দোকানেই দেখা যায় ওরা একটা স্টিলের প্লেট বা ফাইবারের প্লেট দিয়ে এটা করে। এটাও একটা শিল্প, এটাও কিন্তু সবাই পারে না, আমিও খুব একটা ভালো পারছি না, কারণ রাইসটার সাথে মাংসের যে গ্রেভিটা সেটা মিক্স করতে হয় খুব সুন্দরভাবে। দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু কলাপাতায় বিরিয়ানি সার্ভ করা হয়, এখানেও আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে গোল করে কলাপাতা কেটে নিয়ে তার মধ্যে বিরিয়ানি রাইসটা সার্ভ করছি। যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, ঠিক ওখানে যেভাবে করা হয় এখানেও সেইভাবে করার। একটা আলু আর একটা লেগ পিস আমি রাইসের উপর দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ আর শসা সালাড আর একটা ধনে পাতার চাটনি এখানে আমি দিয়েছি। দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু একটা ধনে পাতার চাটনি সাথে দেওয়া হয়। এই চাটনিটা আমি বানিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, পাতিলেবুর রস আর নুন দিয়ে। তো আমার দাদা বৌদির রেস্টুরেন্টের স্টাইলে চিকেন বিরিয়ানি সম্পূর্ণরূপে রেডি হয়ে প্লেটে সার্ভ করা হয়ে গেছে। আপনারা এবার দেখে বলবেন বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার তো খেয়ে খুব ভালো লেগেছে, আমার বাড়ির লোকেরাও ভালো বলেছে। এবার শুধু আমি বলছি না, আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দাদা বৌদির বিরিয়ানির সিক্রেট রেসিপিটা কিন্তু আপনারাও জানতে পেরে যাবেন এবং খেয়ে বলবেন যে না এটা সত্যি একদম অরিজিনাল, ওখানকার মতোই হয়েছে। তবু এখানে একটা কথা বলি বন্ধুরা, প্রত্যেকটা রেস্টুরেন্টের ভালো ভালো রেসিপির, তাদের যেটা তার নাম করা হয় সেটার একটা সিক্রেট থাকে যেটা তারা কাউকে জানায় না। আশা রাখছি আজকের রেসিপিটার জন্য বন্ধুদের থেকে অনেক লাইক এবং কমেন্ট পাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।